জোট মহাজোটের বিষয়টা আমরা নির্বাচন কমিশনে কোনো দরখাস্ত করি নাই নির্বাচন আরপি অনুযায়ী যদি জোট মহাজোট করতে হয় তাহলে একটা নির্দিষ্ট সময়ে নির্বাচন কমিশনে দরখাস্ত দিয়ে জানিয়ে দিতে হয় আমরা জানাই নাই কারণ আমরা প্রথম থেকেই জোট মহাজোটে যাওয়ার সিদ্ধান্ত নাই আর যেটা বললেন বিশ্বাস অবিশ্বাস এটা যারা বলছেন তারা বুঝবেন তবে গত রাত্রেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজন নেতা নেতৃবৃন্দের সাথে আমরা অনেকক্ষণ আলাপ করেছি খোঁজ গল্প করেছি নির্বাচন কিভাবে হবে যাতে ভালোভাবে হয় ভোটাররা কিভাবে আসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হবে প্রশাসনের কি ভূমিকা থাকবে শৃঙ্খলা বাহিনীর কি ভূমিকা থাকবে নির্বাচন কমিশনের কি ভূমিকা থাকবে আওয়ামী লীগের কর্মীদের কি ভূমিকা থাকবে এই সমস্ত অনেক আলোচনা করেছি তাদের কেন বিশ্বাস না করলেও ভালো করে রাত্রে ভোজ দিয়েছেন নৈশ ভোজ আমরা আমাদের খেতে দিয়েছেন খেয়েছি পেট ভরে খেয়েছি কাজে আমার মনে হয় না যে ওনারা যে বলছেন বিশ্বাস করেন না বিশ্বাস না করলে কারো বাড়িতে দাওয়াত দিয়ে এত আলাপ করে খাওয়াইতেন না নিশ্চয়ই আমি তো অবিশ্বাসের কথা আমি বলি নাই যিনি বলছেন তিনি সেটা উত্তর দিতে পারবেন আমি সবাইকে বিশ্বাস করি আমরা জাতীয় পার্টি সবাইকে বিশ্বাস করি আমরা ওদল কাদেশে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করি আমরা সবাইকে বিশ্বাস করি না আমি না আমি কথাটা জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করি নাই কারণ তাদের সাথে যখন কথা হয়েছে তাদের ব্যবহারে আমি আপ্লুত তাদের কথাবার্তায় আমি এত হ্যাপি যে এই কথা জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করি নাই এটা কেন আসতেছে যারা বলছেন তারা উত্তর দেবেন কিন্তু আমি আপনাকে বলি জাতীয় পার্টির মহাসচিব হিসেবে আমরা নির্বাচন এসেছি নির্বাচন করার জন্য না করার জন্য না আমাদের তো একটাই দাবি নির্বাচন করার শর্ত হিসেবে একটি দাবি সেটা হলো যে নির্বাচনের পরিবেশ এরকম হইতে হবে যেন ভোটারদের আস্থা আসে আর কোনো দাবি আমাদের নাই শুনেন আমি আবারও বলছি যে আমরা নির্বাচন করতে এসছি নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য নাটক করার জন্য আসি নাই নির্বাচন করব এবং নির্বাচন করে আগামীতে ক্ষমতায় যাব সেই স্বপ্নেও আমরা বিভোর আওয়ামী লীগ বিরোধী দলে যাবে সেই রকম চিন্তায় আমাদের মধ্যে আছে কাজে নির্বাচন থেকে চলে যাব কেন আমার কথাটা আমি বলতে পারি আমরা আওয়ামী লীগের সঙ্গে যেহেতু নির্বাচনে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে কাজে এবং দুটি বড় দল কাজে নির্বাচন মাঠে যেন ভালো নির্বাচনটা হয় পরিবেশটা ভালো থাকে আবারও বললাম শাসক দল তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অথবা প্রশাসন তাদেরকে যেন মিস হ্যান্ডেল না করে সঠিকভাবে যাতে কাজ করে সম্পূর্ণভাবে যেন নির্বাচন কমিশনকে সহায়তা করে এই বিষয়টাই আমরা মূলত তাদের সঙ্গে আলোচনা করি তারপর একটা কথা কিন্তু আপনাদেরকে বলছি ধাতার তো কোনো কারণ নেই যে নির্বাচনের কৌশল হিসেবে রাজনৈতিক কৌশল হিসেবে সিট সহ যে কোনো বিষয়ে আলোচনা হতেই পারে না হতে পারে সিদ্ধান্ত হতে পারে না হতে পারে এটা কিন্তু আমি এই কথা সবসময় বলছি যে নির্বাচন কৌশল হিসেবে রাজনীতিতে শেষ বলতে কিছু নাই হয়েছে অনেক কিছু নিয়ে এক টেবিলে বসার পর তো অনেক কিছু আলোচনা হয় সংসার নিয়ে আলোচনা হয়েছে আসন নিয়ে আলোচনা হয়েছে আমার কি অবস্থা আলোচনা হয়েছে আমার বিরুদ্ধে কয়েকটা অভিযোগ আলোচনা হয়েছে তাদের খাওয়া দাওয়া কেমন মানে করেছে সেটা নিয়ে আলোচনা হয়েছে মশলা কমেছে কিনা অনেক আলোচনা হয়েছে অনেক না না কেন দেখছেন না উনি তো এই তো এখনো আছেন পার্টি বসে আমাকে দায়িত্ব দিয়েছেন যে আপনাদের সাথে উনি জিএম কাদের সাহেব মনে করেন আপনাদের সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক হ্যাঁ উনি মনে করেন আপনাদের খুব ভালো সম্পর্ক তাই বলছেন তোমার সাথে এই সাংবাদিক দেখছে একটা ভালো রিলেশন তুমি ওনাদের সাথে কথা বলো উনি আমি আপনাদের কথা বলে এটা আমি খুব না 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 মানবন থাকবে কেন মানবন কিসের আমরা নির্বাচন যাচ্ছি মানবন তাহলে কেমন নির্বাচন যেতাম না না আসবেন না কেন আসবেন না কেন কিন্তু ওনার তো এখন আসার মতো কোনো মানে নিট তো উনি এখনো দেখছেন না আমি তো চালিয়ে যাচ্ছি ওনার পক্ষে আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতা ওনার পক্ষে যা কথা বলো তো আমি বলছি আমার কথা তো ওনার কথা আর উনি নিজে বলবে এমন কথা এখনো সময় আসে নাই অফকোর্স সময় আসলে পরে উনি নিজে কথা বলার সময় আসবে অবশ্যই বলবেন আর আপনাদের সাথে আমার এত খাতির
এত ভালো সম্পর্ক হচ্ছে চেয়ারম্যানের পক্ষে যা বলি এতে তো আপনাদের সন্তুষ্ট না হন তাহলে কি করি বলেন তো আমি বরং তাহলে ওনাকে বলবো যে আমি বলি কিন্তু ওনারা সন্তুষ্ট না আমার চেয়ে আপনাকে বেশি ভালোবাসে আপনি তাদের সাথে বসেন ঠিক আছে আমি যা বলছি একদম 100% এই কথাটা মনে করেন না উনি বলতে উনি না বলে আমি বলছি তোতা পাখি আছে না তোতা পাখির মতো ওনার কথা আমি বলছি